আজকে দর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। প্লাম্বার আইটেমের যে অনেকগুলো আইটেম হয় তার মধ্যে কিছু আইটেম আমরা দেখিয়েছি এবং আরও কিছু বাকি রয়েছে, তো সেই ভিডিওটি আজকে করব। তার আরেকটি পার্ট আপনাদের সামনে উপস্থাপনা করছি আজকে। আচ্ছা, আজকে আমি রয়েছি কলেজ স্ট্রিট সংলগ্ন যদুনাথ দে রোডে এবং এখানেই রয়েছে জল ট্যাঙ্ক, অর্থাৎ জলের যে ওয়াটার ট্যাঙ্ক হয় এবং পাইপ আরও কিছু সামগ্রীর হোলসেল মার্কেট। এই দেখুন, আমার চারিদিকে আশেপাশে সব দোকান রয়েছে যার সারি সারি ট্যাঙ্ক সাজিয়ে রাখা রয়েছে, এবং বাঁদিকে দেখুন, আমার বাঁদিকে দেখুন এই ট্যাঙ্ক সাজিয়ে রাখা রয়েছে। এই যে সামনে যে দোকানটি দেখতে পাচ্ছেন, এই দোকানটিতে আমরা আজকে ভিডিও শ্যুট করব এবং এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, আপনাদের সুবিধার ক্ষেত্রে আমরা এই ভিডিও করে থাকি। দেখুন, জলের পাইপগুলো কাঁধে করে নিয়ে যাচ্ছে। এই চত্বরটা বা এই এলাকাটাতেই অনেক রকম প্লাম্বার আইটেমের দোকান পেয়ে যাবেন, এটা হচ্ছে হোলসেল মার্কেট রয়েছে এবং এখানে রিটেলও হয়। তো চলুন সরাসরি কথা বলে নেব এখানে যিনি অনার রয়েছে। নমস্কার স্যার, বলুন। ভালো আছেন আপনি? ভালো। আচ্ছা, দোকানের নামটা আর অ্যাড্রেসটা একটু বলুন। আমার দোকানের নাম হচ্ছে বাস স্যানিটেশন, অ্যাড্রেস হচ্ছে 11 নম্বর যদুনাথ দে রোড, কলকাতা 12, নিয়ার সেন্ট জোসেফ কলেজ, যোগাযোগ ভবন। স্যার, এখানে মূলত কী কী আইটেম রাখেন আপনারা, কী কী পাওয়া যায়? আমাদের এখানে বাথরুম ফিটিং অল আইটেম পাবেন আপনি। আপনি যেরকম ট্যাঙ্কের জলের ট্যাঙ্ক পাবেন, ছাতে রাখার ট্যাঙ্ক আছে, ঘরের ভিতরে রাখার ট্যাঙ্ক, লফট যাকে বলা যায় সেটা পাবেন আপনি। সুপ্রিম সব ফিটিং পাবেন, পাইপ UPVC CPVC পাইপ পাবেন, ওই ফিটিং পাবেন। কিচেনের জন্য কিচেন সিঙ্ক পাবেন, বাথরুমের জন্য PVC বাথরুম ডোর পাবেন। অল আইটেম মানে বাথরুম অ্যাক্সেসরি অল আইটেম। PVC ডোরও পাবো? PVC ডোরও পাবেন। আচ্ছা স্যার, এখানে কি হোলসেল পাওয়া যায় সব? হ্যাঁ, হোলসেলও পাওয়া যায়, রিটেলও পাওয়া যায়, আপনি যেরকম নেবেন সেটাই পাবেন। আমরা স্যার হোলসেলের উপরে ভিডিও করি, তো ধরুন কোনো গ্রাম বা শহরে যারা এই ধরনের ব্যবসা করতে ইচ্ছুক আছে, তারা যদি এখান থেকে মাল নিয়ে ব্যবসা করে তাহলে লাভবান হতে পারবে? নিশ্চয়ই হবে, কেন হবে না। আচ্ছা, আপনাদের এখানে যে জলের ট্যাঙ্ক রয়েছে কোন কোন কোম্পানির রাখেন? আমাদের কাছে প্যাটন পাবেন, সেন্টেক্স পাবেন, আর সুপ্রিম পাবেন। এগুলো কত লিটার থেকে শুরু হয়? এটা 500 লিটার দিয়ে আরম্ভ হয়, 300 হয়, তাহলে 500, 550, 750, 1000, তারপরে 1500, 2000, 5000, যা যত চাইবেন এটা পেয়ে যাবে। স্যার, আরেকটা কথা জিজ্ঞাসা করছি, ওই লেয়ার যেগুলো বলে, হ্যাঁ, ওয়াটার ট্যাঙ্কের লেয়ার অনেকে জানে না, এই লেয়ার সম্বন্ধে যদি একটু আমাদের আলোকপাত করেন। এমনি প্যাটার্নে আমাদের এমনি আছে ব্ল্যাক কালারে যেটা ট্যাঙ্কি আছে, 2 লেয়ার বলি ওদের। আচ্ছা, আর তারপরে আছে 4 লেয়ার। তারপরে এটা আছে, দেখুন আপনি, প্যাটার্ন আছে, প্যাটার্ন 4 লেয়ার আছে, এটা 4 লেয়ার আছে, 4 লেয়ার আছে, এটা 500 লিটার আছে, এটা আপনি দেখতে পারেন, এখানে লেয়ারটা আপনি কাউন্ট করতে পারেন, এটা লেয়ার আছে, এটা কাউন্ট করতে পারবো। এটা কত লেয়ার আছে বললেন? এটা 4 লেয়ার আছে। 4 লেয়ার আছে, জি। আচ্ছা, এই যে এই জায়গাটা, এটা 4 লেয়ার আছে, এটা লেখা থাকে এখানে, 4 লেয়ার আছে, লেখা আছে 500 লিটার। কি দাম রয়েছে? এটা 2700। পুরো সলিড আছে, পুরো তাড়াতাড়ি জল গরম হবে না, এর মধ্যে জল গরম হবে না। এটা হোলসেল রেট কি আছে? এটা হোলসেল আপনি 5.5 টাকা লিটার আছে, 5.5 টাকা লিটার। রিটেলের আপনার 5.80 টাকা, 6.80 টাকা এরকম পেয়ে যাবেন আপনি। এটা এটা 750 আছে, 1000 লিটার আছে, 1000 লিটার। আচ্ছা, এটা কত আছে? এটা আপনার এটা আছে 750 লিটার আছে, 750 আছে। এটা 3 লেয়ার হয়, এটা 3 লেয়ার আছে। আচ্ছা, ট্রিপল লেয়ার আছে এটা। এটার কি হোলসেল রেট আছে? এটা হোলসেল রেট আপনি পেয়ে যাবেন 6.50 টাকা। ওয়ারেন্টি আছে? ওয়ারেন্টি ওয়ারেন্টি আছে, 10 ইয়ার্স ওয়ারেন্টি আছে এর মধ্যে। এর মধ্যে 10 ইয়ার্স ওয়ারেন্টি আছে, কোম্পানি বলে কিছু প্রবলেম হয় না, কিছু প্রবলেম হয় না। আচ্ছা, কি এটা লফট আছে? এটা বাড়ির ভিতরে রাখা যায়, এটা কারো কাছে ছাদ নেই তাহলে এটা বাড়ির ভিতরে বাথরুমের উপরে। আচ্ছা, এটা লফট ট্যাঙ্ক বলা যায়, এটা লফট ট্যাঙ্ক।
এগুলো হোলসেল রেট কি আছে? এটা হোলসেল রেট আপনি 6.50 টাকা। ক্যাপাসিটি কি আছে, কতটা জল ধরবে? এটা আপনার লাস্ট হয়ে 475। আচ্ছা 500। এটা কত আছে? এটা 300 লিটার আছে। 300 লিটার আছে, ওকে। আচ্ছা এর পাশেটাও সেম রয়েছে নাকি? না এটা 225 আছে। এটা আপনার 225 আছে। এটা আপনার পড়বে 6.70 টাকা। প্যাটার্ন আছে। আচ্ছা এগুলো ওয়ারেন্টি গ্যারেন্টি কিছু আছে? ওয়ারেন্টি গ্যারেন্টি কিছু থাকে না এর মধ্যে। আচ্ছা এর মধ্যে কিছু থাকে না। 5.5 টাকা বা 6 টাকা লিটার, এটা লিটার হিসাবে সব। আচ্ছা এই এত রকম যে কোম্পানি রাখেন আপনি, এর মধ্যে সব থেকে কমা কোন কোম্পানি, মানে কম দামে পাওয়া যায় মাল? কম দামের মধ্যে কম বলতে গেলে আপনি কোন কোম্পানি? সিনটেক্স, রেনো পেয়ে যাবেন। এগুলো একটু দাম কম, একটু কম। প্যাটার্নও পাবেন, প্যাটার্ন টু লেয়ার যেটা আছে ওইটাও পাবেন, ওটা কালো হয়, টু লেয়ার ওইটা হয়, ওইটাও কমার মধ্যে পেয়ে যান। আছে আর কি আইটেম আছে? আরে তারপরে আমাদের আছে বেসিন আছে, সব নানা রকমের বেসিন আছে, সব ডিজাইন আছে সব। আচ্ছা এইসব বেসিন আপনি পেয়ে যাবেন নিয়ার অ্যাবাউট, এইটা পেয়ে যাবেন ওই 1500-1600 টাকার মধ্যে। 1500-1600 কমপ্লিট? কমপ্লিট সেট। আচ্ছা এইটা এরকম পেয়ে যাবেন প্রায় 3000 টাকা। আপনি কমার মধ্যে কমোড পেয়ে যাবেন ওই 700-750 টাকা দিয়ে স্টার্টিং। এর সঙ্গে কমোড আছে, তারপরে সিস্টার সিট কভার, ওটা আলাদা রেট। সিট কভার লোকালের কমার মধ্যে নিতে গেলে প্রায় আপনি 200 টাকার মধ্যে পেয়ে যাবেন, সিস্টার আপনি ওই 450-500 টাকার মধ্যে সিস্টার পেয়ে যাবেন কমার মধ্যে। স্যার এই যে দেখতে পাচ্ছি সামনে এইগুলো, ওটা অ্যাংলো ইন্ডিয়ান বলা যায়, অ্যাংলো ইন্ডিয়ান, হ্যাঁ ওইটা পেয়ে যাবেন আপনি নিয়ারবাউট ওই 1400-1500 টাকার মধ্যে। 1400-1500 টাকার মধ্যে পেয়ে যাবেন। ওটা সিস্টার আছে এই ধরনের শুধু বেশি, হ্যাঁ এর ধরনের শুধু বেশি আপনি পেয়ে যাবেন প্রায় ওই 550 টাকা মতন। 550 থেকে স্টার্টিং, ভালো মাল। হ্যাঁ এই তো সামনেই যেটা আছে এইগুলো সব গুজরাটের মাল, এটা এগুলো সব গুজরাটের মাল। হ্যাঁ এইগুলো ওইগুলো কিছু স্টাইলিশ দেখতে পাচ্ছি, ওইটা কর্নার বেসিন বলা যায় ওকে। হ্যাঁ এগুলো কি দাম আছে? ওইটা কর্নার বেসিন, ওইটাও 550 টাকার কাছে। 550 টাকা। এই সামনে একটা ছোট মতো দেখতে পাচ্ছি, এটা 600 টাকা মতন পাবেন। 600 টাকার মধ্যে উপরে যে ওটা 12 ইঞ্চি শাওয়ার আর আছে, আচ্ছা ওইটা প্রায় আপনি 800-900 টাকা মতন পেয়ে যাবেন। আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক বন্ধু, এনাদের এই কার্ডটা আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং এখানে এই সমস্ত তথ্যগুলো আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। প্রিয় দর্শক বন্ধু, যোগুনাথ দে রোড ঘুরতে ঘুরতে একটা সন্ধান পেলাম বা আমাদের চোখে পড়লো, যেটা এখানে এরা ফেমাস এই দোকানটা, যেটা হচ্ছে পাইপ, জলের যে পাইপ রয়েছে বিভিন্ন রকমের পাইপ, এবং এই পাইপগুলো এখানে মজুত করে রাখা রয়েছে, এনারা বড় হোলসেলার রয়েছে। তো এই ইনফরমেশনগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আমি এখানের যে ওনার রয়েছে, তার যিনি ছেলে রয়েছে তার সাথে রয়েছে, এখন সেই সব কিছু আমাদের ডিটেলসগুলো বলে দেবে। আর এই দোকানটার নাম প্রথমে বলে দিই, শঙ্কর স্যানিটারি এন্টারপ্রাইজ। শঙ্কর স্যানিটারি এন্টারপ্রাইজ। আচ্ছা আপ লোকের পাস ক্যা ক্যা মিলতা হ্যায় মেনলি? UPVC পাইপ, CPVC পাইপ, জলুয়ার পাইপ, সব টাইপ কা পাইপ, সব পাইপ। সুপ্রিম কা হ্যায় ক্যা? হ্যাঁ ইয়ে সুপ্রিম কা। আচ্ছা এই বালা কি ইতনা হ্যায়? হাফ ইঞ্চি? ইয়ে হাফ ইঞ্চি, হাফ ইঞ্চি কা করিব ইয়ে আপকা 13 রুপিয়া ফুট আয়েগা। হ্যাঁ এই এক টো মে কিতনা রহতা হ্যায়? 10 ফুট एक पीस 10 फीट का रहता है। हाँ क्या दाम हो रहा है? 13 रुपया फुट रहता है और 130 रुपया पड़ेगा एक पीस का। अच्छा और 3/4 का ये जैसा, ये 3/4 था, ये 3/4 का पड़ेगा आपका 17 रुपया फुट। अच्छा मतलब 170 रुपया पर पीस आएगा। अच्छा फिर ये 1 इंची है। हाँ और भी बहुत सारा साइज है, 25 रुपया फुट पड़ेगा, मतलब एक पीस का 250 रुपया पड़ेगा। 250 पड़ेगा। इसका ऊपर में जो साइज है, इसका ऊपर वाला साइज में 1.25 इंची आता है। हाँ। 1.25 इंची आपका करीब 35 रुपया फुट पड़ेगा। अच्छा उसका 350 रुपया हो गया पर पीस। अच्छा। फिर 1.5 इंची आएगा वो 42 करके फुट आएगा। 1.5 इंची। हाँ अच्छा क्या कितना फुट बोले? वो पड़ेगा 42 करके फुट, मतलब 420 रुपया पीस। फिर 2 इंची आता, 2 इंची कितना? 56 करके फुट आता, मतलब 560। अच्छा और एक तो CPVC पाइप रहता जो लगता है गर्म पानी के लिए। हाँ, गर्म पानी के लिए। हाँ, वो 24 रुपया फुट आएगा। 24 रुपया फुट। हाँ, सब में 10 फुट करके रहता है? सब 10 फुट रहता है। अच्छा और ये बड़ा वाला क्या है? ये बड़ा लाइन रिंग लाइन के लिए लगता है।
कमर्शियल पर्पस के। हाँ, कमर्शियल पर्पस के लिए 3 इंची 4 इंची रहता है ये। 3 इंची क्या? 3 इंची का दाम हो जाता करीब आपका 1300 रुपया, मतलब 130 रुपया फुट। अच्छा, और 4 इंची आपका 180 रुपया फुट। अच्छा, 1800। अच्छा, इधर पे कोना एल्बो दिखाई दे रहा है, ये वाला थोड़ा रेट बता दीजिए। এখানে দেখতে পাচ্ছেন ইনাদের ভ্যারাইটি, দেখুন চারদিকে খুব খুব করা রয়েছে এবং এখানে সব গুছিয়ে মিলিয়ে রাখা রয়েছে। দেখে এই এলবো 3/4 কা, এই 3/4 কা এলবো ক্যা রেট? এই 11 রুপিয়া করে আয়েগা। 11 রুপিয়া করে 3/4 কা। এটি আয়েগা আপকা 16 রুপিয়া। 16 রুপিয়া। আচ্ছা, 1 ইঞ্চি কা এলবো আয়েগা আপকা 18 রুপিয়া আর 24 রুপিয়া টি। 24 রুপিয়া টি। 1.5 ইঞ্চি কা দেখে এলবো হ্যাঁ 38 करके टी हो गया 57। 57 एक इंची का आएगा आपका 13 रुपया। 13 रुपया ये वाला? ये वाला 8 रुपया 3/4 का है। 8 रुपया 2 इंची यूनियन है। हाँ, 2 इंची मिनिमम क्या दाम है? 370 रुपया। और 1 इंची का? 95। এখানে বিভিন্ন রকমের ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন এবং ওখানে আমরা কিছু পাইপ দেখতে পাচ্ছি, যে ড্রেনেজ পাইপ, যেগুলো ড্রেনেজ পাইপগুলো আছে, আমরা বিভিন্ন সাইজের ড্রেনেজ পাইপ দেখতে পাচ্ছি। আচ্ছা দাদা, এই এই কিতনে ইঞ্চি পাইপ? এটা 3 ইঞ্চি পাইপ আছে। এগুলো কি দাম আছে? 310 টাকা। 310 টাকা। 4 ইঞ্চি? 4 ইঞ্চি এটা 550 টাকা। 550 টাকা। আচ্ছা, এর সাথে সাথে আমরা আরও অনেক কিছু ভ্যারাইটি দেখতে পাচ্ছি। এগুলো একটু দর্শক বন্ধু, আপাতত এখানে একটা ট্যাঙ্ক রয়েছে 500 লিটারের। এটা কি টু লেয়ার আছে? টু লেয়ার আছে। টু লেয়ার আছে। কি দাম আছে? এটা আপনার হয়ে যাবে কাছাকাছি 4.5 টাকা লিটার। 4.5 রুপিয়া লিটার। 500 লিটার। সুপ্রিয় দর্শক বন্ধু, আশা করি এই রিলেটেড তথ্য অনেক কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। আবার নেক্সট পার্ট আসবে, দেখা হবে আবার একটি অন্য ভিডিওতে এবং অন্য একটা এপিসোড সঙ্গে নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস। ধন্যবাদ।